নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই এরুটিচার ইউটিউব চ্যানেলে। সরকারি চাকুরির পদপ্রার্থীরা আসন্ন রেলওয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে চলেছে সদা সর্বদা। বিভিন্ন রকমের স্টাডি মেটেরিয়াল, যা প্রয়োজনের থেকে বেশি, কিন্তু সঠিক স্ট্র্যাটেজি কেউই মেনটেন করছে না। উদাহরণ হিসেবে বলা যায়, MCQ প্যাটার্নে পরীক্ষা হবে, তাই MCQ সাজেশন বেসিস লেখাপড়া। কোনো প্রশ্নের উত্তর জিজ্ঞেস করলে স্যার অপশান আছে বা অপশান দিন, এর প্রভাবটা পড়েছে ইন্টারভিউয়ের সময়। ইন্টারভিউয়াররা বিষয়টি লক্ষ্য করেছে এবং তারা ইন্টারভিউয়ের সময় বিগত বছরের প্রশ্নগুলো জিজ্ঞাসা করে। কোনো অপশান তারা দেয় না বা MCQ-র কোনো ধারণা তারা মানে না, সুতরাং তখন ইন্টারভিউয়ারকে অপশান জিজ্ঞেস করাটা ডিসক্রেডিট। আমাদের বহু ছাত্রছাত্রীরা ইন্টারভিউতে এই কারণটার জন্য বাতিল হয়ে গিয়েছে। তাই আজ ওয়ান লাইনার মেথড এর মাধ্যমে প্রশ্নোত্তর আলোচনা, যা আপনাদের সবার IQ পাওয়ারফুল করবে এবং স্ট্রং করবে, আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। চলুন এবার শুরু করা যাক। আজ আমরা রেলওয়ে এক্সামে 2009-এর যে কোশ্চেন পেপার ছিল সেই কোশ্চেন পেপারটা নিয়ে আলোচনা করব। তা চলে আসি প্রথম কোশ্চেন, এনজাইম মূলত কী থেকে তৈরি হয়? এর উত্তর হবে প্রোটিন। চলে আসছি পরবর্তী কোশ্চেন, নির্বাচন কমিশন ড্যাশ এর অধীন? সঠিক উত্তর হবে স্বয়ংশাসিত। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, পানীয় জলে আর্সেনিকের অনুমোদিত মাত্রা লিটার প্রতি কত মিলিলিটার? এর সঠিক উত্তর হবে 0.05। চলে আসছি আমরা এবার পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, ভারতে প্রথম কোন ইউরোপীয় জাতি এসেছিল? এর সঠিক উত্তর হবে পর্তুগিজ, যাদের থেকে আমরা আলুর ব্যবহার জানি। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু যিনি ছিলেন কে ছিলেন? তার রাজনৈতিক গুরু ছিলেন GK গোখলে। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে হয়েছিলেন? এটা হচ্ছে সিরিমাভো বন্দনায়ক। এবার আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, কোন সালে প্রথম অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল? এর সঠিক উত্তর হবে 776 খ্রিস্টপূর্বাব্দে। এবার আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, শক ক্যালেন্ডারে প্রথম মাস যেটা আছে সেটা কোনটি? এর প্রথম মাস হবে চৈত্র মাস। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, NAFED কিসের সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে কৃষিজাত দ্রব্যের বাণিজ্যকরণ। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, কোন নদী আরাবল্লী পর্বতকে বিভক্ত করেছে? সঠিক উত্তর হবে নর্মদা ও সোন। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, গ্রন্থ সাহেব কে সম্পাদন করেন? এর সঠিক উত্তর হবে গুরু অর্জুন দেব। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, সম্প্রতি অতীব বিলাসবহুল পর্যটন ট্রেন এর সূচনা হলো, ট্রেনটির নাম কি? ট্রেনটির নাম হলো শতাব্দী এক্সপ্রেস। চলে আসছি আমরা এবার পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13, অঙ্কের কোশ্চেন, কোন ক্ষুদ্রতম সংখ্যা 1463 থেকে বিয়োগ করলে বিয়োগফল 9 এবং 15 এবং 18 দ্বারা ভাগ করলে 7 অবশিষ্ট থাকবে? আবার আমি প্রশ্নটা বলছি, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 1463 থেকে বিয়োগ করলে বিয়োগফল 9, 15 এবং 18 দ্বারা ভাগ করলে 7 অবশিষ্ট থাকবে? তার আমাকে সেই সংখ্যাটা আমাকে বার করতে হবে, তার সেই সংখ্যাটি হলো 16। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, আন্ডারটেকিং শব্দের অক্ষরগুলি একাধিকবার ব্যবহার করে নিম্নলিখিত অক্ষরগুলো শব্দ তৈরি করা যাবে, ঠিক আছে, কতবার তৈরি করা যাবে সেই সংখ্যাটা আমাকে উল্লেখ করতে হবে, এটা উত্তর হবে 6। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 15, 5টি ঘন্টা একত্রে যথাক্রমে 5, 6, 15, 18 এবং 24 সেকেন্ড পরপর বাজে, তাহলে প্রথমবার বাদ দিয়ে এক ঘন্টা তারা একত্রে কতবার বাজবে? মানে প্রথমবার বাদ দিয়ে এক ঘন্টায় তারা কতবার বাজবে? এর সঠিক উত্তর হবে হচ্ছে 10 বার। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি বায়ুর ক্ষয়কার্যের ফলে তৈরি হয়? এর সঠিক উত্তর হবে রসে মাতানো। এবার চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17, টিক্কা রোগ কোন ফসলে দেখা যায়? এর সঠিক উত্তর হবে চীনাবাদাম। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18, বেরিবেরি রোগ এ মানুষের দেহের কোন অঙ্গ আক্রান্ত হয়? এর সঠিক উত্তর হবে স্নায়ুতন্ত্র। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19, নিম্নলিখিত কোনটি টাংস্টেনের আকরিক? টাংস্টেনের আকরিক এটা হচ্ছে উলফ্রামাইট।
চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20। একজন ছাত্রের প্রথম চারটি বিষয়ের প্রাপ্ত গড় নম্বর 75, যদি ছাত্রটি পঞ্চম বিষয়ে 80 নম্বর পেয়ে থাকে তবে এখন তার মোট প্রাপ্ত নম্বরের গড় কত হবে? তাহলে এখন তার প্রাপ্ত নম্বরের গড় আমাদের বার করতে দিয়েছে, তাহলে গড় হবে 76। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21। ভারতীয় সেনাবাহিনীতে মোট কটি কমান্ড আছে? এখানে উত্তর হবে 5টি। এবার আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22। নিম্নলিখিত সংখ্যা শ্রেণীতে পরবর্তী সংখ্যাটি কী হবে? সংখ্যাগুলো আছে 2, 3, 6, 18, 18, 108, এর পরের সংখ্যাটি আমাদের বার করতে হবে, তাই এর পরের সংখ্যাটি হবে 1944। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23। কোন ভারতীয় প্রধানমন্ত্রী সর্বপ্রথম সংসদে ভোটাভুটিতে হেরে যান? যিনি হেরে যান তার নাম বলতে হবে, সেটা হচ্ছে ভিপি সিং। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24। উলার বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? তাহলে উলার বাঁধ নির্মিত হয়েছে বিতস্তা নদীর উপরে। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25। 253/23 আমাদের এর অ্যান্সার কত? সোজা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটার উত্তর কত আমাদের বার করতে হবে, তাহলে উত্তর হবে 1। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 26। হলুদ বিপ্লব কিসের সাথে জড়িত? এর সঠিক উত্তর হবে তৈলবীজ উৎপাদন, যেহেতু এটা কালার হলুদ তাই। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 27। আয়তনের দিক থেকে ভারতের পশ্চিমবঙ্গ স্থান কত নম্বর? আয়তনের দিক থেকে ভারতের পশ্চিমবঙ্গের স্থান কত নম্বর? তা এর সঠিক উত্তর হবে 13। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 28। সচিন তেন্ডুলকর কোন দলের বিরুদ্ধে তার শেষ টেস্ট ম্যাচ খেলেছেন? কোন দেশের বিরুদ্ধে খেলেছেন সেটা আমাদের বলতে হবে, তা সেটা হচ্ছে বাংলাদেশ। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 29। বীজ বৃক্ষ কোন দেশের জাতীয় প্রতীক? এটি হবে ডেনমার্কের। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 30। 1000 লিটার জল ধারক সম্পন্ন একটি চৌবাচ্চার সঙ্গে এ একটি কল যুক্ত করা আছে, যা চৌবাচ্চাটি থেকে 20 লিটার করে জলপূর্ণ করতে পারে, এবং অপর একটি কল বি দ্বারা মিনিটে 5 লিটার জল খালি করতে পারে। 1 ঘন্টা পর বি কলটি বন্ধ করলে বাকি চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? নল ও চৌবাচ্চার অঙ্ক, এর অঙ্কের উত্তর হবে 5 মিনিট। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 31। বায়ুমণ্ডলের কোন স্তরে সূর্য থেকে অতি বেগুনি রশ্মি শোষণ করে? এটা মোটামুটি আপনারা সবাই জানেন, এর সঠিক উত্তর হবে ওজোনোস্ফিয়ার, ওজেড যেটাকে বলা হয়। পরবর্তী কোশ্চেন 32। লতিফ খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত? এর উত্তর হবে তবলা। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 33। লুজুং উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয়, সের উত্তর হবে মিজোরাম। এবার আমরা চলে আসি পরবর্তী কোশ্চেনে, পরবর্তী কোশ্চেন আপনাদের স্ক্রিনে, পরবর্তী কোশ্চেন 34-এ আপনাদের কোশ্চেন হচ্ছে, একটু পড়তে অসুবিধা হচ্ছে আমার, ঠিক আছে, তাও আমি দেখে পড়ে দিচ্ছি 34-এর অ্যান্সারটা কী আছে। দেখি এখানে হচ্ছে, যদি কোনো সংখ্যার 75% এর সাথে 7-এরও যোগ করা হয় তাহলে তাহা আসল সংখ্যাটির সমান, সংখ্যাটি কত? সেই সংখ্যাটি আমি বার করতে হবে, তাহলে সেই সংখ্যাটি হবে 300, ঠিক আছে, একটু কষ্ট হলো অঙ্কটা পড়তে, ঠিক আছে আমি মুখে বলে দিলাম। পরবর্তী প্রশ্নে চলে আসি, প্রশ্ন নাম্বার 35। বাগস বানি নামক কার্টুন চরিত্রের স্রষ্টাকে? যিনি স্রষ্টা তার নাম আমাকে বলতে হবে, তাই বাগস বানি স্রষ্টা হচ্ছে চাক জোন্স, একটু অস্পষ্ট আছে, ঠিক আছে একটু কষ্ট করে বুঝে নেন। 36। নবজীবন ভারতসভার প্রতিষ্ঠাকে? তা নবজীবন ভারতসভার প্রতিষ্ঠাতা হলেন ভগৎ সিং। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন, 37। সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? তা এর সম্পাদক ছিলেন অরবিন্দ ঘোষ। চলে আসি পরবর্তী কোশ্চেন, 38। যদি 12 জন পুরুষ ও 16 জন বালক একটি কাজ 5 দিনে এবং 13 জন পুরুষ ও 24 জন বালক সেই একই কাজ 4 দিনে শেষ করতে পারে, তবে 1 জন পুরুষ ও 1 জন বালকের 1 দিনে কাজের অনুপাত কত? তাহলে আমাদের এখানে কী বার করতে হবে, না অনুপাতটা বার করতে হবে, এখানে অনুপাতটা হবে 2:1। চলে আসছি পরবর্তী কোশ্চেন, 39। সুভাষচন্দ্র বসু কোথায় ফরওয়ার্ড ব্লক এর প্রতিষ্ঠা করেন? তাহলে কোথায় ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা করেন, উত্তর হবে কানপুর। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 40। আলেকজান্ডার কোথায় মারা যান? তা ম্যাসিডনের রাজা ছিলেন তিনি, তা তিনি কোথায় মারা যান? তিনি হচ্ছে ব্যাবিলনে মারা যান। তার পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 41। কোন মুঘল সম্রাটের সমাধি বর্তমানে মায়ানমারে অবস্থিত?
তাহলে এর সঠিক উত্তর হবে দ্বিতীয় বাহাদুর শাহ। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে এখানে বলে দেওয়া আছে যে নিম্নের উক্তিগুলি মনোযোগ সহকারে পড়ে 42 এবং 43 নং প্রশ্নের উত্তর দাও। কি বলেছে? না, এ সি এর বাবা, কিন্তু সি তার ছেলে নয়, ই সি এর কন্যা, এফ এ এর পতি বা পত্নী, বি সি এর ভাই, ডি বি এর পুত্র, জি বি এর পতি বা পত্নী, এইচ জি এর বাবা। তাহলে এখানে 42 বলেছে কি এ এর নাতনিকে। এখানে সবসময় এই ব্লাড রিলেশনের যখন অঙ্ক থাকবে তখন এই ক্যারেক্টারের ক্ষেত্রে যে ক্যারেক্টারকে উল্লেখ করাবে সেটাকে নিজেকে ধরে নেবেন, তাহলে ক্যালকুলেশন করতে খুব সুবিধা হবে এবং খুব তাড়াতাড়ি আপনারা ক্যালকুলেশন করতে পারবেন। তাহলে এখানে বলেছে কি 42 এর 42 বলেছে এ এর নাতনিকে, এ এর নাতনি আমাদের এখানে বার করতে হবে, তাহলে এ এর নাতনি হবে ই। হলো, এবার আমরা চলে আসি পরবর্তী কোশ্চেন 43। এইচ এর জামাতাকে, এইচের জামাতাকে বার করতে হবে, এর জামাতা হবে ডি। চলে আসছি আমি এবার পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 44। সংবিধানে বর্ণিত যুগ্ম তালিকার বিষয়টি কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। চলে আসছি আমরা এবার পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 45। একই স্থান থেকে দুটো বাস সকাল 9টার বিপরীত দিকে যাত্রা শুরু করে। একটি বাস ঘন্টায় 44 কিমি বেগে পূর্ব দিকে এবং অন্যটি ঘন্টায় 40 কিমি বেগে পশ্চিম দিকে যাত্রা করে। কত সময় পরে উভয় দূরত্ব 270 কিলোমিটার হবে? এটা ওই বাসের অঙ্ক আছে, তা এই অঙ্কের উত্তর হবে হচ্ছে 2.12 ঘন্টা বা 2/1/2 ঘন্টা। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 46। কোন দ্বিপদ জন্তুর ফিঙ্গারপ্রিন্ট অনেকটা মানুষের ন্যায়? এটার সঠিক উত্তর হবে ওরাং উটাং। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 47। বাঘসুমারি কীভাবে করা হয়? বাঘসুমারিটা কীভাবে করা হয় সেটা হচ্ছে পাক মার্ক দর্শন, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 48। প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? তাহলে প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান ছিলেন স্যার নিয়োগী। এবার চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 49। লোকসভায় অনাস্থা প্রস্তাব আনতে কতজন সদস্যের সমিতির প্রয়োজন? তা এর উত্তর হবে 50 জন সদস্যের সমিতির প্রয়োজন। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 50। মানবদের ক্ষুদ্রতম হাড়টির নাম কি? এটা আপনারা মোটামুটি সবাই জানেন, উত্তর হবে কানে থাকে, স্টেপিস, ইনকাস অ্যান্ড মেলিস, এই তিনটের মধ্যে স্টেপিসটা। চলে আসছি পরবর্তী কোশ্চেন 51। 16.9 16.9 ÷ 25.6 × 0.678 × 9.01 ÷ 0.234 এর বর্গমূল নির্ণয় করতে হবে, তাই এটা আপনাদের খাতায় করতে হবে। তা আমরা এখানে উত্তরটা করে দিচ্ছি, আপনারা ভিডিওটি পজ করে বাড়িতে অঙ্কটা প্র্যাকটিস করেন, দেখুন অঙ্কের উত্তর আমাদের সাথে মিলে যাবে। তাহলে এর সঠিক উত্তর হবে 4.151। পরবর্তী কোশ্চেন 52। একটা চার্ট দিয়েছে, এই চার্টের যেখানে জিজ্ঞাসাচিহ্ন আছে সেই স্থানে কী হবে, ঠিক আছে। আপনারা ভিডিওটি জুম করে চার্টের মধ্যে কী সংখ্যাগুলো লেখা আছে সেটা দেখে নেন। আমরা এখানে 52 যে অ্যান্সার আছে সেই অ্যান্সারটা বলে দিচ্ছি, আপনারা নিজেরাও এটা ট্রাই করে দেখুন, অ্যান্সার হবে 10। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 53। নিচের কোন কাজে সবথেকে বেশি কিলো ক্যালোরি খরচ হয়? তাহলে নিচের কোন কাজে সবথেকে বেশি কিলো ক্যালোরি খরচ হয় সেটা আমাদের বলতে হবে, তা সেটা হচ্ছে দৌড়ানোর সময়। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 54। কোন শাসক মেগাস্থিনিসকে ভারতের মৌর্য রাজ্যসভায় পাঠান? কোন শাসক পাঠান সেই শাসকটার নাম আমাদের বলতে হবে, তার শাসক হচ্ছে সেলুকাস। এবার আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন 55। কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? এটা অবশ্যই কোষের মস্তিষ্ক কাকে বলা হয়, এটা আপনারা মোটামুটি সবাই জানেন, কোষের মস্তিষ্ক নিউক্লিয়াসকে বলা হয়। এবার আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন 56। কাকে জিন্দাপীর নামে অভিহিত করা হয়েছে, কাকে সেটা আপনারা মোটামুটি জানেন, এটা ঔরঙ্গজেবকে বলা হয়। এবার 57। নিচের কোনটি অপর তিনটির থেকে আলাদা? যেটি আলাদা আমাদের সেটাকে মেজার করতে হবে বা সেটাকে ক্যালকুলেশন করতে হবে। এখানে এসেছে যে খ, এইটা হচ্ছে অপরগুলোর থেকে আলাদা। চলে আসছি আমরা এবার পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 58। যদি কিছু টাকার সরল সুদ ওই টাকার 1:9 হয় তবে শতকরা বার্ষিক সুদের হার কত? ধরো সুদের হার ও সময় একই, সুদের হার আর সময় যদি একই থাকে তাহলে আমাকে এটা বার করতে হবে, তাহলে এটার উত্তর হবে 3.13। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 59। কে বাংলাদেশের দ্বৈত শাসন অবসান করায়, মানে বন্ধ করায় কে? সেটা হচ্ছে লর্ড ওয়ার্লিং হেস্টিংস। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 60। গন্ডোয়ান পর্বত কোথায় অবস্থিত? তার যেখানে অবস্থিত সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। পরবর্তী কোশ্চেন 61। এক ব্যক্তি প্রতি ক্ষেত্রে 2 ঘন্টায় স্রোতের অনুকূলে 26 কিমি এবং স্রোতের প্রতিকূলে 14 কিমি
যেতে পারে, তাহলে স্রোতের গতিবেগ নির্ণয় করো, আমাদের স্রোতের গতিবেগটা নির্ণয় করতে হবে। আরেকবার প্রশ্নটা পড়ছি, এক ব্যক্তি প্রতি ক্ষেত্রে 2 ঘন্টায় স্রোতের অনুকূলে 26 কিমি এবং স্রোতের প্রতিকূলে 24 কিমি যেতে পারে, তাহলে স্রোতের গতিবেগ নির্ণয় করো, আমাদের স্রোতের গতিবেগটা বলতে হবে। তাই এখানে স্রোতের গতিবেগ হচ্ছে 3 কিমি/ঘন্টা। চলে আসছি পরবর্তী কোশ্চেন 62। দক্ষিণ ভারতের তামিলনাড়ু বা জেলা প্রশাসন চালু হয় কোন সাম্রাজ্যে? এর সঠিক উত্তর হবে চোল। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 63। কোন যন্ত্রের সাহায্যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়? এর সঠিক অ্যান্সার হবে বৈদ্যুতিক মোটরের সাহায্যে। চলে আসছি পরবর্তী কোশ্চেন 64। কোন যুগকে সরীসৃপের স্বর্ণযুগ বলা হয়? তা এর কোশ্চেন হবে মেসোজোয়িক যুগকে। এবার আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন 65। ডান্ডি অভিযান গান্ধীজির সাথে কজন সত্যাগ্রহী ছিলেন, মানে কতজন ওর সাথে যুক্ত ছিলেন? তা এটার অ্যান্সার হবে 78 জন। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 66। যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, তার ক্ষেত্রফল কত? তাহলে আমাদের তার ক্ষেত্রফল বার করতে হবে, তার ক্ষেত্রফল হবে 112.5 বর্গ কিলোমিটার। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 67। ঔরঙ্গজেব কোন মুসলিম সম্প্রদায়ের পৃষ্ঠপোষক ছিলেন? তাহলে এর সঠিক উত্তর হবে সুন্নি। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 68। নিচের কোনটি জৈব বিজারক? যেটা জৈব বিজারক আমাদের সেটা বার করতে হবে, তা অ্যান্সার হবে ফেনল। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন 69। লাক্ষাদ্বীপ কুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? না, সবচেয়ে বড় দ্বীপ যেটি আমাদের সেটি বলতে হবে, সেটা হচ্ছে মিনিকয়। আশা করি আপনারা এটা সবাই জানেন। এবার আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 70। ভারতে প্রথম সূর্যোদয় হয় কোন রাজ্যে? এটাও মোটামুটি আপনারা সবাই জানেন, এটা উত্তর হবে অরুণাচল প্রদেশ। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 71। ভাস্কো দা গামা কোথায় প্রথম অবতরণ করেছিলেন? এই কোশ্চেনটা কমন কোশ্চেন আছে, খুবই ইম্পর্টেন্ট, এটা বারবার আসছে, এটা হচ্ছে কালিকট হবে। পরবর্তী কোশ্চেন 72। নিচের সংখ্যা শ্রেণীতে কতগুলি 5 আছে যার পূর্বের সংখ্যা 6 এবং পরের সংখ্যা 7? এটা আপনারা দেখে নেন, দেখে আপনারা উত্তরটা মেজার করুন। এখানে সঠিক উত্তর হবে 2। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 73। কোনো বইয়ের মুদ্রিত দামের উপর 20% ছাড় দিলে 12% ক্ষতি হয়, যদি দোকানদার মুদ্রিত দামে 95% দামে বইটি বিক্রয় করে তবে তার কত লাভ হবে? তাই এখানে কত লাভ হবে সেটা আমাদের বার করতে হবে, তাহলে লাভ হবে 4.5%। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 74। এ বি এবং সি 1:3, 1:4, 1:5 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করলো, 4 মাস পরে এ তার অর্ধেক মূলধন তুলে নিল, বছরান্তে মোট 847 টাকা মুনাফা হলে এ তার লভ্যাংশ কত টাকা পায়? এটা লভ্যাংশ অঙ্ক, এই লভ্যাংশ অঙ্ক আপনারা বাড়িতে চেষ্টা করুন, আমরা এখানে অ্যান্সারটা দেখে নেবো। ভিডিওটা পজ করে আপনারা আপনাদের অ্যান্সার এটার সাথে মিলিয়ে নেন, তাই উত্তর হবে 170 টাকা। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 75। লাহোর অমৃতসর বাস পরিষেবা কি নামে পরিচিত? এটা আপনারা মোটামুটি সবাই জানেন, এটা হচ্ছে পঞ্চ আব। ঠিক আছে, এবার আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 76। নিচের কোনটি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত নয়, জ্যোতিষের সাথে সম্পর্ক নয় নিচের কোনটি? সেটা হচ্ছে ব্ল্যাক হোল। এইবার আমরা চলে আসি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 77। এই যে প্রশ্নচিহ্ন কোনটা আলাদা সেটা আমাকে বার করতে হবে, এই এদিকে প্রশ্নচিহ্ন দেওয়া আছে, এদিকে উত্তর চিহ্ন দেওয়া আছে, তা কোনটা আলাদা এটা বার করতে হবে। এখানে প্রথমটার ক্ষেত্রে হবে বি, দ্বিতীয়টা 78, 78 একই দেওয়া আছে, তাই জিজ্ঞাসা চিহ্ন এই ঘরটাতে কী বসবে সেটা আমাদের এখানে করতে হবে, তা এই ঘরটাই হবে হচ্ছে NLM, এই বক্সটা হবে, অ্যান্সার হবে ঘ। চলে আসি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 79। একটি ধনাত্মক সংখ্যাকে ভুল করে 5 দ্বারা ভাগ করার পরিবর্তে গুণ করা হলো, তবে আসল উত্তরের সাথে বর্তমান উত্তরের শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেলো? তাহলে শতকরায় কত বৃদ্ধি বা হ্রাস পেলো? তাই এর সঠিক উত্তর হবে 2400% বেশি। এইবার চলে আসি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 80। আগ্রার অন্ধ পরীক্ষা নামে কি পরিচিত ছিলেন? আগ্রার অন্ধপক্ষী নামে কি নামে কে পরিচিত ছিলেন? আবার বলছি, আগ্রার অন্ধপক্ষী নামে কে পরিচিত ছিলেন? তা এর সঠিক উত্তর হবে সুরদাস, যেন তিনি অন্ধ ছিলেন। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 81। জাহাঙ্গীরের রাজদরবার অঙ্কিত পক্ষীদের নয়নাভিরাম চিত্রগুলি অঙ্কন কে করেছিলেন? তার নয়নবী চিত্রা অঙ্কন করেছিলেন হচ্ছে মনসুর। এবার আমরা চলে আসি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 82। চন্দকা হস্তি সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? তা এটি হচ্ছে অবস্থিত উড়িষ্যায়। চলে আসছি পরবর্তী কোশ্চেন 83। একটি বাক্সে কিছু বল এবং মার্বেল আছে, মার্বেলের সংখ্যা বর্গ করলে বলের চেয়ে 38 বেশি হয়, যদি আরও 4টি মার্বেল বক্সে রাখা হতো তাহলে বল ও মার্বেলের সংখ্যা সমান হতো,
তাহলে সমান হতো, এই যে সমান হতো, এই যে আমাকে বার করতে হবে যে কতগুলো বল আছে আর কতগুলো মার্বেল আছে। তা এখানে হবে হচ্ছে বল 11টি এবং মার্বেল 7টি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 84। ছদন ক্রিয়ার তামার পাতে কোন গ্যাস মুক্ত হয়? তাহলে ছদন ক্রিয়ার তামার পাতে কোন গ্যাস মুক্ত হয়? তা এখানে উত্তর হবে হাইড্রোজেন। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 85। অ্যাডভোকেট জেনারেলকে কে নিযুক্ত করেন? তা এর উত্তর হবে রাষ্ট্রপতি। চলে আসছি পরবর্তী কোশ্চেন 86। 425 টাকাতে 4 জন পুরুষ 5 জন মহিলা 6 জন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করে দেয়া হলো যেন একজন পুরুষের টাকা, একজন মহিলার টাকা ও একজন বালকের টাকার অনুপাত 9:8:4 হয়, তাহলে মহিলার প্রাপ্ত টাকা কত? তাহলে মহিলার প্রাপ্ত টাকা আমাদের এখানে বার করতে হবে, তার সঠিক উত্তর হবে 34। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 87। লোকসভার আসন সংখ্যা হিসেবে কোন রাজ্য দ্বিতীয় স্থানে রয়েছে? তা দ্বিতীয় স্থানে রয়েছে রাজ্যটা, সেটা হবে মহারাষ্ট্র। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 88। চোখের কোন স্তরে কোনো বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? তা কোনো বস্তুর প্রতিবিম্ব আমাদের চোখে গঠিত হয় রেটিনার মধ্যে। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 89। ভূগর্ভস্থ রেলপথে বায়ু শোধনের জন্য কোনটি ব্যবহৃত হয়? তা এর সঠিক উত্তর হবে হাইড্রোজেন পারক্সাইড। এবার আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 90। 960কে এমন দুভাগে ভাগ করো যেন একটি সংখ্যা অপর সংখ্যার থেকে 26 বেশি হয়। খুব সোজা অঙ্ক আছে, তা উত্তর হবে 467 ও 493। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 91। গ্রিন ফি কথাটি কোন খেলার সাথে যুক্ত? তাহলে এখানে গ্রিন ফি খেলাটি গলফ খেলার সাথে যুক্ত। 92। বেলজিয়ামের অধিবাসীরা কি নামে পরিচিত? তাহলে বেলজিয়ামের অধিবাসীরা ফ্লেমিং নামে পরিচিত। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 93। সর্বাপেক্ষা নমনীয় ধাতু কোনটি? সেটা হচ্ছে সোনা। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 94। এশিয়ার সর্ববৃহৎ স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? এশিয়ার সর্ববৃহৎ স্টক এক্সচেঞ্জের কথা বলা হয়েছে, তা এটা অবস্থিত হচ্ছে টোকিওতে। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 95। কোন সমস্যা একটি খেলার নাম? ঠিক আছে, এটা আপনাদের উত্তর হবে হচ্ছে টেনিস। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 96। নিম্নলিখিত কোন প্রাণীটি দৃষ্টিহীন, মানে চোখে দেখতে পায় না যে প্রাণীটি, সে প্রাণীটা হলো উইপোকা। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 97। যদি ই ইজ ইকুয়াল টু 5 হয়, পিএন পেন ইজ ইকুয়াল টু 35 হয়, তবে পেজ শব্দটি কত হবে? মানে ই 5 হলে পেন যদি 35 হয়, তাহলে পেজ শব্দটি কত হবে? এর সঠিক উত্তর হবে 29। পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 98 আছে, কলহনের রাজতরঙ্গিনী কোন স্থানে ঐতিহাসিক বিবরণী, মানে তার কোন স্থানের ঐতিহাসিক বিবরণী এখানে দেওয়া আছে? তা এর উত্তর হবে কাশ্মীরের। চলে আসছি পরবর্তী কোশ্চেন, 99। নিম্নের কোন গ্রন্থটি কালিদাস রচিত নয়, মানে কালিদাস রচনা করেনি, সেটা হচ্ছে কাদম্বিনী। চলে আসছি পরবর্তী ও আজকে শেষ প্রশ্ন, প্রশ্ন নম্বর 100। কয়লার কার্বনীকরণ বলতে বোঝায় ড্যাশ কয়লাকে উত্তপ্ত করা, তাহলে এর সঠিক উত্তর হবে বাতাসের অনুপস্থিতিতে। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন। এছাড়াও আরও অনেক নতুন কিছু দেখতে ও জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে বেল আইকনটি অন করতে ভুলবেন না। দেখা হবে আগামী নতুন ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।